পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর। নাম শোনেনি বা জীবনে একবার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেননি এমন খুব কম ভারতবাসী বা কম বাঙালিকেই আপনি খুঁজে পাবেন। জীবনে অন্তত একবার যাওয়ার ইচ্ছা সবাই প্রকাশ করে থাকে, কিন্তু হয়তোবা সময়ের অভাবে বা আর্থিক কারণে সকলে সেখানে যাওয়া হয়ে ওঠে না। এই পরিস্থিতিতে যদি এমন একটু হয় যে ঠিক কাশ্মীরের মতোই সৌন্দর্য খুব কম খরচে খুব কম দিনে আমাদের আশেপাশে থেকেই ঘুরে আসা যায়, তাই আজ আপনাদের জন্য আমি একটি অফবিট জায়গার সন্ধান দিতে চলেছি। হাওড়া থেকে 6 ঘন্টার পথ উড়িষ্যায় অবস্থিত দারিংবাড়ি, যাকে উড়িষ্যার কাশ্মীরও বলা হয়। তবে হ্যাঁ, কাশ্মীরের মতো এত উচ্চতম পাহাড় এখানে বিদ্যমান নেই, তাই আপনার বরফ দেখার আশাটা এখানে পূরণ হবে না। কিন্তু সপ্তাহের শেষে আরও দুদিন এক্সট্রা ছুটি নিয়ে আপনি যদি চলে আসেন দারিংবাড়িতে, পাহাড় ভ্যালির পাশাপাশি জঙ্গল সমুদ্র নদী ঝর্ণা ইত্যাদি সব কিছু এক প্যাকেজে দেখার সুযোগ পেয়ে যাবেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আপনাদের সকলকে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি আপনাদের ভ্রমণ বন্ধু কৌশিক, আজ আপনাদেরকে নিয়ে যাব দারিংবাড়ি, দ্য কাশ্মীর অফ ওড়িশা। ভিডিওটিতে বলবো আপনি দারিংবাড়ি কখন যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কোথায় ঘুরবেন, কতই বা খরচ হবে ইত্যাদি ইত্যাদি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করে কমেন্টে লিখুন যে আপনি কবে দারিংবাড়ি যেতে চান, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে দিয়েও সাবস্ক্রাইব করিয়ে রাখুন। তাতে আমাদের উৎসাহ ও মনোবল বাড়বে এবং সারা বিশ্ব ঘুরে দেখানোর যে প্রতিশ্রুতি আমরা সেটা পূরণ করতে পারবো। তো চলুন শুরু করা যাক। দারিংবাড়ি কখন যাবেন? শীতের পারদ নামতেই দারিংবাড়ির আবহাওয়াটা মনোরম হয়ে ওঠে। বছর দশেক আগে শোনা যায় যে এখানে জানুয়ারি মাসের ভোরবেলার দিকে গাছের পাতা সাদা বরফ জমে থাকতো, তখন থেকেই এখানকার নাম উড়িষ্যার কাশ্মীর। তাই নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যদি এখানে যান, তাহলে এখানকার মনোরম পরিবেশ সবথেকে বেশি উপভোগ করতে পারবেন। দারিংবাড়ি কিভাবে যাবেন? হাওড়া বা শিয়ালদা থেকে দক্ষিণ ভারতগামী যে ট্রেন উড়িষ্যার ব্রহ্মপুর স্টপেজ দেয়, সেই ট্রেনে করে আপনি দারিংবাড়ির কাছাকাছি স্টেশনে পৌঁছাতে পারেন ব্রহ্মপুরে। তবে সবথেকে ভালো যদি আপনি শুক্রবার অফিস সেরে বাড়ি পৌঁছে সমস্ত পরিবারের সাথে রেডি হয়ে সন্ধ্যার মধ্যে বেরিয়ে যেতে পারেন, এবং রাত 11টার হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস ট্রেন ধরে পৌঁছাতে পারেন পরের দিন সকাল 7:30টার মধ্যে ব্রহ্মপুরে, এবং ব্রহ্মপুর থেকেই আপনার এই জার্নি শুরু। তবে এই জার্নিতে একটা কথা বলে রাখা শ্রেয় যে পুরো জার্নিতে আপনার প্রয়োজন একটি রিজার্ভ কার এবং একজন বিশ্বস্ত ও দক্ষ ড্রাইভার। তাছাড়া এই লং ডিস্টেন্সের জার্নিটা আপনারা করতে পারবেন না, কারণ এখানকার যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি একটি থেকে আরেকটির দূরত্ব অনেকটাই বেশি, তাই প্রাইভেট কার ছাড়া উপায় নেই। আমরা দারিংবাড়িতে 4 জন গেছিলাম। আপনারা 4 জন বা 8 জনের ট্যুর প্ল্যান করতে পারেন। অ্যাকচুয়ালি টোটাল ট্যুরটা হয় 2 নাইটস 3 ডেজ এবং 3 নাইটস 4 ডেজ গোপালপুর সঙ্গে। আমরা 3 নাইটস 4 ডেজটাই বেছে নিয়েছিলাম। এই 4 দিন ও 3 রাতে ড্রাইভার সবসময় আপনার সাথে থাকবে এবং ব্রহ্মপুর টু ব্রহ্মপুর আপনাকে ড্রপ করবে। 4 সিটার গাড়ি হলে আপনার খরচ পড়বে 10,500 টাকা, এবং 8 সিটার গাড়ি হলে আপনার খরচ পড়বে 12,500 টাকা, যেটা তুলনামূলকভাবে খুবই কম, এবং গাড়িটা আপনাকে ব্রহ্মপুর স্টেশন থেকেই ভাড়া করতে হবে। আমরা যে ড্রাইভারের সাথে গেছিলাম তার নাম হলো নীলমণি সাবাত, খুবই মিশুকে এবং বাকপটু বিশ্বস্ত ড্রাইভার আমাদের এই নীলমণি ভাই। ওনার বিশ্বস্ততা এতটাই যে ওনার নাম্বার এবং ওনাকে আমাদের ভিডিওতে না আনলেই নয়, স্ক্রিনে ওনার নাম্বারটা দেখতে পাচ্ছেন এবং ভিডিও ডেসক্রিপশানেও ওনার নাম্বার পেয়ে যাবেন। তো চলুন নীলমণি ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করিয়ে দিই। তো আমরা আমাদের যে ট্যুর ম্যানেজার ট্যুর গাইড যাই বলুন না কেন, আমাদের গাড়ির ড্রাইভার এবং এনারই নিজস্ব হোমস্টে আছে দারিংবাড়িতে, তো ওনার সাথেই আমরা এসেছি। তো দাদা, আমাদের দর্শকদেরকে আমারে ভিউয়ার্স কো কুছ বতাইয়ে আপকে বারে মে, ইয়া আপ জো ট্যুর করবাতে হ্যায় উসকে বারে মে থোড়া সা বতাইয়ে। নমস্কার, মেরা নাম নীলমণি সাবাত হুঁ, মে মেরা ঘর ব্রহ্মপুর হ্যায় আর মে ট্যুর গাইড আর খুদকা গাড়ি আর খুদ ড্রাইভার চালাতা হুঁ, খুদ গাড়ি চালাতা হুঁ, আর যো যো পার্টি আতে দারিংবাড়ি কে লিয়ে ট্যুর কে লিয়ে, তো কালকা সে ইহাঁ তো দারিংবাড়ি টুরিস্ট কে লিয়ে
80% बंगाली आते हैं, हम बंगाली से ही टूर करवाता हूँ। और यहाँ का 15-16 स्पॉट है दारिंगबाड़ी का लोकल साइट सीन, तो आप करवाते हैं? करवाते हैं। तो इधर जो टूर प्लान है, मतलब 2 days 3 nights का एक है दारिंगबाड़ी। अच्छा, और गोपालपुर को लेंगे, मतलब समुंदर को लेंगे, तो 3 nights 4 days का होता है। आप कितने साल से हैं? मतलब 10-12 साल से चला। 10-12 साल से आप इधर हैं, तो अभी तो दारिंगबाड़ी बहुत उन्नति कर चुका है और मतलब अच्छा खासा मतलब लोग आ रहे हैं इधर। हाँ, तो आप मतलब टूरिस्ट को अच्छी तरीके से घुमाते हैं, कोई दिक्कत नहीं आ रहा है? अच्छा, तो विषयटा हलो जे यही আমরা অ্যাকচুয়ালি এই যে যে শ্যুটিংটা হচ্ছে এটা আমরা তৃতীয় দিনে করছি, মানে এনার সাথে পুরো একটা দিন থাকার পর। তোমরা যখন দারিংবাড়ি ঘুরতে আসবে, তার মানে তোমার একটাই গাইড থাকবে, সেটা হলো তোমার ড্রাইভার। তার সাথে তোমাকে সব জায়গায় যেতে হবে, সমস্ত জায়গাতে তোমাকে ড্রাইভার নিয়ে যেতে হবে, তো পার্সোনাল একটা গাড়ি তোমাকে বুক করতেই হচ্ছে। তো এনার সাথে থাকার পরে এনার ব্যবহার দেখে আমার খুব ভালো লেগেছে বলে আমি তোমাদেরকে রেকমেন্ড করছি, কারণ তোমাদেরকে, তোমরা জানো যে তোমাদেরকে রেকমেন্ড আমরা তখনই করি যখন আমরা কোথাও স্যাটিসফাই থাকি তখন। তো তোমরা আসতে পারো এনার সাথে, এনার নাম্বার তুমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এনার হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, যে কোনোভাবে তুমি যোগাযোগ করো সবসময় অ্যাভেলেবেল থাকে, এবং ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো, সেখানেও অ্যাভেলেবেল থাকবে, ঠিক আছে? তো তোমরা এনার থ্রুই বুক করো। বুক করলে এখানে এসে কি হবে, জিনিসটা তোমার দেখতে সুবিধা হবে, ঠিক আছে? মানে সমস্ত জায়গাটা ঘোরাবে এবং সমস্ত এরিয়া সম্পর্কে তোমাদের মানে কি একদম জ্ঞান দেবে যে কোথায় কোথায় কী কী আছে, সমস্ত এরিয়াটা তোমরা ঘুরতে পারবে এবং খুব ফ্রি মাইন্ডে দাদা, ঠিক আছে? খুব ভালো লাগলো ওনার সাথে মানে আমরা ট্যুর করে, ওনার মানে গাইডেন্স আমরা খুব ভালো পেয়েছি, ঠিক আছে? তো চলো তোমরা ভিডিওটা দেখো শেষ অবধি, তাহলে আরও গাইডটা তোমরা বুঝতে পারবে। জার্নিটা শুরু করার আগে একটি কথা বলে দিই, এই 4 দিনের ট্যুর যদি আপনি 4 জনের গ্রুপে যান তাহলে জনপ্রতি প্রায় 6,000-7,000 টাকা খরচ হতে পারে মোট। সেই ট্যুরটায় যদি আপনারা 8 জন মিলে যান তো একেবারে খরচটা কমে 4,500 টাকাতে চলে আসবে, এবং হোটেল ও থাকা খাওয়ার ভ্যারাইটির উপর এই খরচটা ওঠানামা করতে পারে সেটা বলার অবকাশ রাখে না। আমাদের জার্নি শুরু ব্রহ্মপুর স্টেশন থেকে সকালবেলা। তো আমরা এখন আছি ব্রহ্মপুর স্টেশনে। ব্রহ্মপুর স্টেশনে তুমি তোমাকে আসতে হবে হাওড়া থেকে, অনেক মেল তুমি পেয়ে যাবে ব্রহ্মপুর স্টেশনে আসার জন্য, ঠিক আছে? যেমন তুমি গোয়া যাওয়ার যে আমাদের অমরাবতী এক্সপ্রেস আছে সেটা পাবে, তারপর হাওড়া যশবন্তপুর যেটা রাত্রেবেলা ছাড়ে সেটা পাবে, হাওড়া চেন্নাই মেলটা পাবে। তবে সবার থেকে বেস্ট হলো যশবন্তপুর, কারণ যশবন্তপুরটা হাওড়া থেকে প্রায় 8:30 দিকে ছাড়ে এবং এখানে ভোর নাগাদ তোমাকে পৌঁছে দেবে। এবং তোমার যখন গাড়ি ভাড়া করা থাকবে তখন সেই ভোর নাগাদই যখন তুমি এখানে পৌঁছাবে তখন ড্রাইভার তোমাকে পিক আপ করে একদম ডাইরেক্ট দারিংবাড়ি নিয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে যদি তুমি আসো, আমি বলবো যশবন্তপুরে আসতে। যদি যশবন্তপুরে ট্রেনের টিকিট না পাও তাহলে হয় অমরাবতী নাই চেন্নাই এক্সপ্রেস, যে কোনো একটাতে তোমাকে আসতে হবে, তবে এই স্টেশন থেকে এখান থেকেই তোমাকে যেতে হবে, ঠিক আছে? দারিংবাড়ি 2টি রাস্তা দিয়ে যাওয়া যায়। আমরা আজ সোজা পথে দারিংবাড়ি পৌঁছাবো এবং যাওয়ার সাথে সাথে অনেক কিছু দেখতে দেখতে যাব। ব্রহ্মপুর থেকে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম ঋষিকুল্লা নদীর উদ্দেশ্যে। ঋষিকুল্লা নদীর পাশে ব্রিটিশ শাসনাধীন ভারতের এক রাজমহলে ধ্বংসাবশেষ আছে। এখানে উচ্চ প্রাচীর ও রাজমহল ছিল। শোনা যায় ইংরেজরা যখন রাজাকে বন্দি বানাতে আসে তখন রাজা মন্দিরে সুড়ঙ্গ দিয়ে দেবতার মূর্তি নিয়ে পলায়ন করে। সেই সুড়ঙ্গ কোথায় গিয়ে উঠেছে কেউ জানে না। তারপর থেকে সেই রাজার আর কখনো দেখা পাওয়া যায়নি। এখানকার যাত্রা সেরে আমরা পৌঁছালাম, সেটা হলো সুরাদা ড্যাম বা সারদা ড্যাম, পাশেই খুন্টেশ্বরী দেবীর মন্দির। সুরাদা ড্যাম দেখার জন্য একটি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। এটি থেকে সুরাদা ড্যাম অসাধারণ লাগে এবং পাশেই ঋষিকুল্লা নদীর অসাধারণ ভিউ। এখানে আছে মা খুন্টেশ্বরী দেবীর মন্দির। এগুলি দর্শন করে আমরা এগোতে থাকলাম আমাদের মূল গন্তব্যস্থলে। এখান থেকে দারিংবাড়ির রাস্তা অসাধারণ, ফিলিংস কাশ্মীর ভ্যালির থেকে একদমই কম নয়, অপূর্ব মনোরম দৃশ্য না দেখলেই নয়। আমরা মাঝে এসে থামলাম একটি ভিউ পয়েন্টে যেখান থেকে পাহাড়গুলি ধাপে ধাপে সারি সারি করে এগিয়ে গেছে। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারেন। আমরা এখান থেকে ছবি তুলে দুপুরের মধ্যে দারিংবাড়ি হোটেলে পৌঁছালাম। অবভিয়াস জায়গা হওয়ায় এখানে
গোটা 10-12 হোটেল এবং কিছু হোমস্টে আপনি পাবেন। মোটামুটি 800 থেকে 1000 মধ্যে রুম ভাড়া এখানে পাওয়া যায়। এক একটা রুমে 2-3 করে থাকা যায়। দারিংবাড়ি পৌঁছে লাঞ্চ সেরে আমরা একটু রেস্ট নিলাম। রাতে চাইলে দারিংবাড়িতে আপনারা একটু রাস্তার ধার দিয়ে ঘুরেও আসতে পারেন এবং চাইলে বনফায়ারও করতে পারেন। রাতে ডিনার সেরে শুয়ে পড়ুন। একটা জিনিস বলা বাহুল্য যে এখানে খাওয়া দাওয়ার খরচ খুবই কম। ব্রেকফাস্ট, লাঞ্চ, টিফিন, ডিনার মিলিয়ে পার ডে 200 থেকে 250 টাকা, হায়েস্ট হলে 300 টাকা খরচ আপনার হতে পারে। এটার মধ্যে আপনি মাছ মাংস ইত্যাদি সমস্ত কিছুই পেয়ে যাবেন। তো খাওয়ার খরচ এখানে একদম পশ্চিমবঙ্গের মতোই। ডে টু, দ্বিতীয় দিনে আমাদের গন্তব্যস্থল মান্দাসরু নেচার ক্যাম্প বা ইকো ট্যুরিজম সেন্টার। এটা উড়িষ্যার প্রথম ইকো ট্যুরিজম সেন্টার। এখানে আপনি ওয়ান নাইট স্টেও করতে পারেন। এখান থেকে আপনি দেখতে পাবেন ম্যাগনেট হিল। ম্যাগনেট হিল সম্পর্কে বলা হয় যে এখানকার ওপর দিয়ে কখনো হেলিকপ্টার উড়ে যেতে পারে না। হেলিকপ্টার উড়ে গেলেই ম্যাগনেটের মতোই এই পাহাড়টি সেটিকে টেনে নিচে নামিয়ে নেয়। এরকম আগে দুর্ঘটনা ঘটেছে এই ম্যাগনেট হিলে। এখান থেকে আমরা লাঞ্চ সেরে নিলাম এবং এরপর আমরা গেলাম মেগুমা ওয়াটারফলের দিকে। ওয়াটারফলটার কাছে যেতে অনেকটা নিচে নামতে হতো, উঠতে হতো, তাই এই দূরত্ব না গিয়ে আমরা দূর থেকেই এই দৃশ্য অনুভব করলাম এবং আপনাদের জন্য এটাকে ক্যাপচার করে নিলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম লাভার্স পয়েন্টের উদ্দেশ্যে। এটা অ্যাকচুয়ালি একটা নদী যার আশেপাশে সবাই পিকনিক করছে। কেন এটার নাম লাভার্স পয়েন্ট সেটা কেউ বলতে পারছে না, তবে জায়গাটা বেশ ভালো। নদীর জলের সাথে ঠান্ডা ফুরফুরে হাওয়া, অসাধারণ এক অনুভূতি। এই অনুভূতি ত্যাগ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল এমু পাখির চিড়িয়াখানার দিকে। গোটা 8-10 এমু পাখি এখানে রাখা রয়েছে। ওয়ান নাইট স্টে করার জন্য এখানে পাশে ছোট ছোট টেন্টের ব্যবস্থা করা হয়েছে। এখানে টেন্টের সামনে স্টেজও আছে। আশা করা যায় যে রাতে এখানে হয়তো বা কোনো অনুষ্ঠান, গান বাজনা ইত্যাদি হয়ে থাকে। এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম হিল ভিউ এবং নেচার পার্কের দিকে। দুটি পার্ক পাশাপাশি, আর এখান থেকেই পাহাড়ের সৌন্দর্য আহাহাহা অপূর্ব, না দেখলেই নয়। খুব সুন্দর একটি পার্ক তৈরি করা এই হিল ভিউ পার্ক। আমরা এখন আছি দারিংবাড়ি। এটা লোকাল দারিংবাড়ি, মানে লোকাল সাইটসিং। লোকাল সাইটসিং এর মধ্যে পড়ছে আমাদের যে হিল ভিউ যে পার্কটা আছে, বা নার্সারিও বলা চলে, পার্কও বলা চলে। তো এই হিল ভিউ পার্কের মধ্যে আমরা আছি, ঠিক আছে। তো মানে এখান থেকে অসাধারণ, মানে একটা অনুভূতি, অসাধারণ দৃশ্য চারিদিকে দেখা যাচ্ছে। মানে তুমি না আসলে বুঝতে পারবে না, ঠিক আছে। তুমি আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর, মানে ভিডিও ক্যাপচার হচ্ছে। তো চোখে তো আরো সুন্দর তুমি অনুভূতি পাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এসো এবং এখানে এনজয় করো। এনজয় করলে তোমাদের আরো, মানে এখানে অনেক সময় ঘন্টাখানেক তুমি থাকতে পারবে। পাশে আরেকটা আমাদের ওই, মানে আরেকটা পার্ক আছে, ঠিক আছে, ওই জায়গাটাতেও যাবো। আগে এই জায়গাটা ঘুরিনি ভালো করে, তারপর ওই জায়গাটাতেও যাবো। চলো লেটস গো। তারপর আমরা গেলাম নেচার ভিউ পার্কের উদ্দেশ্যে। এখানে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ, প্রজাপতি, পাখি, ফুল বাগান ইত্যাদি লক্ষ্য করা যায়। হিল ভিউতে এন্ট্রি ফি 30 টাকা এবং নেচার ভিউতে 20 টাকা। ভেতরে আপনি ছবি তুলতে পারবেন। তোমরা এই জায়গাটা না আসলে মানে এখানকার অনুভূতিটা বুঝতে পারবে না, মানে মনে হবে একদম টোটালি কাশ্মীর ভ্যালি। মানে এটাকে, দারিংবাড়িকে মানে ওড়িশার কাশ্মীর এমনিতে বলা হয় না, ঠিক আছে। তুমি পিছন দিকে যে ভিউগুলো দেখো, এগুলো তুমি কাশ্মীর ছাড়া কোথাও, মানে এরকম ধরনের মানে ভ্যালি টাইপের একদম টোটালি, মানে কাশ্মীর ভ্যালির মতো ভিউ তুমি এখানে পাবে। বরফ তুমি পাবে না, কিন্তু ভিউ তুমি ঠিকঠাকই পাবে। পিছন দিকে যা ভিউ তুমি দেখতে পাচ্ছ, মানে একটা অসাধারণ অসম একটা জায়গা, তোমার অবশ্যই আসতে হবে। এটা নেচার ভিউ পার্ক, ঠিক আছে। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের শেষ গন্তব্যস্থল সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। এখান থেকে সূর্য দেখা এক অপূর্ব মজা। এই সূর্য আছে, দেখতে দেখতেই নেই, যেন ম্যাজিক। এই অনুভূতি আপনি এখানে না থাকলে বুঝতে পারবেন না। সানসেট দেখার শেষে সন্ধ্যার দিকে আমরা ঘরে ফিরলাম। চাউমিন ও ভেজ রোল খেতে খেতে আমি আমার আজ ও কালের জার্নির ফটোগুলি আমার ফেসবুক পেজ, গ্রুপ এবং আমার ইনস্টাগ্রামে শেয়ার করতে থাকলাম। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন ও ফেসবুক পেজটি লাইক করে রাখতে পারেন এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নিজের ভ্রমণের ছবি, নিজের ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। রাতে ডিনার সেরে শুয়ে পড়লাম। কাল সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়তে হবে গোপালপুরের উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় অনেক কিছু দেখার আছে। ডে থ্রি, তৃতীয় দিনে আমরা সবার প্রথমে গেলাম কফি গার্ডেনের উদ্দেশ্যে। পাশেই পাইন গার্ডেন, অর্থাৎ পাইন বাগান।
কফি গার্ডেনে এন্ট্রি ফি 10 টাকা। ভেতরে আপনি কফি গাছ ছাড়াও গোলমরিচ গাছ দেখতে পাবেন। তো এই জায়গাটাও খুব নিরিবিলি এবং মনোমুগ্ধকর লাগলো। তাই এই জায়গাটা আমরা প্রায় আধ ঘন্টা মতো ঘুরলাম, ছবি তুললাম এবং এখান থেকে বেরিয়ে এলাম। এখান থেকে বেরিয়ে আমরা মৃদুবন্দ জলপ্রপাতের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায় চোখে পড়লো কাজু বাদাম গাছ। ও হ্যাঁ, একটা কথা বলতেই ভুলে গেছি, আপনারা চাইলে এখান থেকে গভর্নমেন্ট শপ কাসাম থেকে কাজু, আমন্ড বাদাম, তারপর অর্গানিক হলুদ, গোলমরিচ ইত্যাদি খুব কম খরচে কিনে আনতে পারেন। অর্গানিক হলুদের জিআই ট্যাগ উড়িষ্যার কাছে, তাই হলুদের দামও খুব কম। আমরা মাত্র 120 টাকা দিয়ে 1 কেজি হলুদ এখান থেকে নিয়ে নিলাম। এটি দারিংবাড়িতেই অবস্থিত। রাস্তায় চলতে চলতে কিছুক্ষণ পর আমরা পৌঁছালাম মৃদুবন্ত ওয়াটারফলের কাছে। প্রায় 150 সিঁড়ি নিচে নেমে যেতে হবে এখানে। প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে আপনাকে আসতেই হবে উড়িষ্যায়। উড়িষ্যার রাস্তা চকচকে ঝকঝকে, মানে ট্রাভেলিং লং হলেও মন ভরে যাবে দৃশ্য দেখে। কিছু সময় আমরা এই মৃদুবন্ত ওয়াটারফলের কাছে থেকে তারপর আমরা পৌঁছালাম জিরাং মনস্ট্রিতে। এটিকে বলা হয় ইস্টার্ন ইন্ডিয়ার সবথেকে বড় বুদ্ধিস্ট মনস্ট্রি। এটি খুবই মনোরম ও মনোমুগ্ধকর। এখানে একটি আর্টিফিশিয়াল লেকও তৈরি হচ্ছে বোটিংয়ের জন্য। আমরা সৌভাগ্যবশত জিরাং মনস্ট্রির যে প্রধান পূজারি বা প্রধান মঙ্ক তার সাথে কথা বলার সুযোগ পেলাম। আমরা এখন আছি এখানকার বিখ্যাত মনস্ট্রির সামনে এবং এখানে যিনি আছেন এই মনস্ট্রির মানে যে মেন যে মঙ্ক উনি আছেন আমাদের সাথে। তো উনি এই মনস্ট্রি সম্পর্কে একটুখানি বলবেন এবং এখানকার হিস্ট্রি সম্পর্কে বলবেন। তো হ্যালো স্যার, থোড়া সা বতাইয়ে ইস মনস্ট্রি কে বারে মে, মতলব ইসকা হিস্ট্রি কে বারে মে বতাইয়ে। সুনা হ্যায় ইধর দলাই লামা জি ভি আয়ে থে, মতলব ক্যা ক্যা হুয়া থা থোড়া সা বতাইয়ে। हमारा मोनास्ट्री पद्मसंप महाबिहारा जो है, अच्छा, एक बुद्धिस्ट एजुकेशन सेंटर है। अच्छा, इनको हम 2003 में बनाने के शुरू किया, 2009 में ख़त्म हुआ। अच्छा, 2010 में दलाई लामा जी आके उद्घाटन किया था। अच्छा, और यहाँ हमारा बुद्धिस्ट के बारे में पढ़ाई किया जाता है 1 to 8 स्टैंडर्ड, उसके बाद एजुकेशन सेंटर। अच्छा, एजुकेशन सेंटर और एक गजपति डिस्ट्रिक्ट के अंदर है। और ये जो है लोग बोलते हैं एक गजपति का शाइन है। अच्छा, पलचक तक जो है टूरिस्ट जो है आके बहुत मजा लेते हैं। अच्छा, तो ये मॉन्स्ट्री हमने सुना है कि जो हमारे ईस्ट इंडिया है, ईस्ट इंडिया का सबसे मतलब बड़ा मॉन्स्ट्री है। जी जी, एक ईस्ट इंडिया का बड़ा मॉन्स्ट्री है। अच्छा, साथ में मॉन्स्ट्री का एक ब्यूटीफुल भी एक अलग से है। हाँ, वो तो हमें दिखाई दे रहा है, हम तो दिखाएंगे। बाहर से हो या अंदर से हो, पूरा लेआउट का भी एक अलग सा रूप दिया गया है। उसके बाद हमारा नीचे में पद्मा सरोवर बोल के पद्मा लेक है। अच्छा, एक लेक के बीच में पद्मा संभव का मूर्ति है। अच्छा, उसके अराउंड में पूरा अभी काम चल रहा है। हाँ हाँ, गार्डनिंग साथ साथ में वाटर फाउंटेन और बोटिंग वो सब चल रहा है। अच्छा अच्छा, धन्यवाद, इधर आपने हमारे लिए टाइम निकाला। हाँ, हमारे वीडियो के लिए धन्यवाद आपको। ठीक है, थैंक यू। চাইনিজরা যখন তিব্বতের উপর আক্রমণ করে তখন বহু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ উড়িষ্যার এই স্থানে এসে বসবাস করতে শুরু করে এবং তারপরেই এই মনস্ট্রিটি তৈরি। 2010 সালে দলাই লামা এটির উদ্বোধন করে। এরপর আমরা রওনা দিলাম খাসাডা ওয়াটারফলের উদ্দেশ্যে। এটিও খুব সুন্দর একটি জায়গা, প্রায় 10-12 ফুট ওপর থেকে পড়ছে এই জল। এবং উড়িষ্যায় খাসাডা কথার অর্থ হলো পিছল, তাই এখানে এলে পাথরের ওপর একটু সাবধানে চলাফেরা করবেন, জায়গাটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে। তো আমরা এখন আছি খাসাডা ওয়াটারফল। খাসাডা ওয়াটারফল মানে খাসাড়া উড়িয়াতে মানে হচ্ছে মানে পিছলে জায়গা, মানে যেখানে বাংলাতে যেটা মানে হচ্ছে পিছলে জায়গা, মানে তুমি পা দিলে পিছলে যাবে। তো এখানে পাথরের ওপর কোথাও পা দেওয়া যাবে না। এখানে দুটো ওয়াটারফল আছে, একটা এই সাইডে আর আরেকটা হলো এই সাইডে। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তপ্তপানির দিকে। নামটা শুনেই বুঝতে পারছেন যে এখানকার উত্তপ্ত জল, অর্থাৎ এখানে উষ্ণ প্রস্রবণ দেখা যায়। লোক ভক্তি সহকারে এখানে পুজো করে এবং গরম জলে স্নানও করে।
এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তপ্তপানি ডিয়ার পার্কের উদ্দেশ্যে। এখানে প্রায় শতাধিক হরিণ সংরক্ষণ করে রাখা হয়েছে। বিভিন্ন প্রজাতির হরিণ আপনার দেখে মন ভরে উঠবে। এখানে একটা এমু পাখিও রাখা আছে, আপনি চাইলে ছবি টবি তুলতে পারেন। ওই দিন খুব সকালে দরিংবাড়ি থেকে বের হলে আপনি 3টার মধ্যে গোপালপুর এসে পৌঁছে যাবেন। চাইলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে সমুদ্রে নেমে যেতে পারেন বা পরের দিনের অপেক্ষাও করতে পারেন। আমরা 3টে নাগাদ সমুদ্রে নেমে পড়লাম। তো আমরা এখন আছি গোপালপুর সি বিচে। গোপালপুর সি বিচটা হলো উড়িষ্যার পুরীর পরে মোস্ট পপুলার সি বিচ, মানে তুমি দীঘার এগেনস্টে যেমন মন্দারমণি বলতে পারো ঠিক তেমন। তো এখানে তো অবশ্যই তোমার আসা উচিত এবং আমরা খুবই এনজয় করেছি এই জায়গাটাতে, মানে আমি খুবই এনজয় করছি। আর সমুদ্র ব্লু ওশান টোটালি, ঠিক আছে, মানে তোমার আসলে মনটা ভরে যাবে, মানে এখানে তোমার ওই সাদা জল পাবে না, মানে পুরো ব্লু ওশান, ব্লু ওশান, ঠিক আছে। তো অবশ্যই তোমরা আসতে ভুলবে না, আর ভিডিওটাকে লাইক করে দাও, চলো। প্রথমে পাহাড়, তারপরে জঙ্গল, এবার সমুদ্র। এ এক অসাধারণ অনুভূতির সংমিশ্রণ, বলে বোঝানো যাবে না। আমরা সমুদ্রে খুব মজা করলাম, তারপর রুমে ফ্রেশ হয়ে সমুদ্র তটে ঘুরতে বেরোলাম। দীঘার মতো অতটা কোলাহলপূর্ণ নয়, নিরিবিলি নিস্তব্ধ, শুধু সমুদ্রের জলোচ্ছ্বাস। মনে হচ্ছিল সমুদ্র বলছে, আমি সব জানি, আমি প্রাচীন, আমি নবীন। এরপর আমরা সমুদ্র তটের আশেপাশের দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এখানে বিভিন্ন ধরনের মাছ ভাজা আপনি খেতে পারেন। তারপর সমুদ্র তট থেকে রুমে ফিরে ডিনার সেরে নিলাম। দারিংবাড়িতে আমরা দুরাত এবং গোপালপুরে আমরা এক রাত ছিলাম। গোপালপুরের হোটেল ভাড়াও রেঞ্জের মধ্যে, মোটামুটি 500 থেকে হোটেল ভাড়া শুরু। আমাদের রুমটা ছিল 600 টাকার এবং খুব সুন্দর, এবং রুম থেকেই সমুদ্র দেখা যায়। আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম, পরদিন সকালে সানরাইজ দেখতে হবে। যে ডে 4, সকাল 6টায় এখানে সানরাইজ হয়। সমুদ্রের ওপার থেকে সূর্য কেমন উঁকি দেয়, অপূর্ব ও অদ্বিতীয়। স্বয়ং না দেখলে অনুভূতি বুঝতে পারবেন না। এখানে অবশ্যই আসতে ভুলবেন না। আমরা প্রথমে ছাদ থেকে তারপর সমুদ্র সৈকতে গিয়ে এই সূর্যোদয় দেখলাম। রুমে ফিরে ব্রেকফাস্ট সেরে আমরা চেক আউট করে নিলাম এবং তারপর বেরিয়ে পড়লাম তামপাড়া লেকের উদ্দেশ্যে। এটিও একটি লেক এবং সুন্দর জায়গা, যেতে পারেন। তামপাড়া থেকে আমরা বেরিয়ে পড়লাম চিল্কা হ্রদের উদ্দেশ্যে। চিল্কা, যেটা আমরা ছোটোবেলা থেকেই বইয়ের পাতায় পড়ে আসছি এবং এবার সচক্ষে দেখার একটি সুযোগ হলো। গভর্নমেন্ট কাউন্টার থেকে বোট ভাড়া করে চিল্কার ওপর দিয়ে আমরা পাড়ি দিলাম ঘণ্টেশ্বরী আইল্যান্ডের দিকে। আমাদের বোট ভাড়া লাগলো 1000 টাকা। এক বোটে 12 থেকে 15 জন ধরে। আপনারা চাইলে অন্য আইল্যান্ডের দিকেও যেতে পারেন, তবে বোট ভাড়াটা ভিন্ন। চিল্কার অনুভূতি এক অপূর্ব, অসাধারণ, না এলেই নয়। আমাদের এবারের শেষ গন্তব্যস্থল তারাতারিণী মন্দির। কুমারী পাহাড়ের মাথায় অবস্থিত এটি একটি আদি শক্তিপীঠ। আদি শক্তির বক্ষ যুগল এখানে পতিত হয়েছিল এবং এখানে শক্তিপীঠ গঠিত হয়। বহু প্রাচীন এই মন্দিরটি উড়িষ্যার গঞ্জম জেলাতে অবস্থিত। এটি মায়ের 4টি আদি শক্তিপীঠের মধ্যে একটি। আমরা এখানে রোপওয়েতে উঠেছিলাম, হয় রোপওয়ে নয়তো সরকারি বাসে করে এই মন্দিরের ওপরে উঠতে হবে। বর্তমানে প্রাইভেট গাড়ি ওপরে যাওয়া নিষিদ্ধ। রোপওয়েতে ওঠার এবং ওখান থেকে নামার এক আলাদা অনুভূতি। উড়িষ্যা এলে এই আদি শক্তিপীঠ ঘুরে যেতে ভুলবেন না। এখানকার মন্দির বহু প্রাচীন, মন্দিরের দেওয়ালে বহু প্রাচীন কারুকার্য করা, যেটি আমাদের হিন্দু সংস্কৃতি এবং ভারতের প্রাচীন সংস্কৃতির বর্ণনা করে। এই জায়গাটাও খুব ভালো লাগবে আপনার। এই ছিল আমাদের সম্পূর্ণ জার্নি। এবার আমাদের ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে। রাতে ব্রহ্মপুর বা ভুবনেশ্বর থেকে ট্রেন ধরে হাওড়া বা শিয়ালদার উদ্দেশ্যে রওনা হতে হবে। এই 4 দিনের জার্নিতে আপনি বহু কিছু দেখতে পাবেন। মনস্ট্রি থেকে শুরু করে আদি শক্তিপীঠ, পাইন জঙ্গল থেকে শুরু করে কফি বাগান, কাজু বাদাম থেকে শুরু করে গোলমরিচ বাগান, নদী মোহনা থেকে শুরু করে ওয়াটারফলস, পার্ক থেকে শুরু করে নেচার ক্যাম্প, হরিণ থেকে শুরু করে এমু পাখি, সানরাইজ থেকে শুরু করে সানসেট, মালভূমি থেকে শুরু করে হ্রদ এবং পাহাড় থেকে শুরু করে সমুদ্র। প্রকৃতির সমস্ত দৃশ্য এক ফ্রেমে বন্দী, না এলেই নয়। আর আপনি এখানে আসতে চাইলে আমাদের ড্রাইভার নীলমণিদার সাথেই আসবেন।
कम खरचे लग्जरियस भावे आपनाके एखाने घूरिए देबे। ओनार नम्बर वीडियो डेस्क्रिप्शने ओई स्क्रिने देखते पाच्छेन। এবার যদি খরচের কথায় আসি, আটজনের ট্যুরের জন্য হাওড়া থেকে জনপতি স্লিপার ট্রেনের টিকিট মূল্য 475 টাকা করে, অর্থাৎ যাতায়াত 950 টাকা। চার দিনে প্রতিদিন জনপতি খাবার খরচ 250 টাকা থেকে 300 টাকা করে, অর্থাৎ 1200 টাকা একজনের। দারিংবাড়িতে হোটেল ভাড়া 1000 টাকা দুজনের, অর্থাৎ দুদিনে একজনের 1000 টাকা খরচ। গোপালপুরে রুম ভাড়া 600 টাকা দুজনের, অর্থাৎ একজনের 300 টাকা খরচ। এবং গাড়ি ভাড়া 8 জনের 12500 টাকা, অর্থাৎ হিসাব করলে দেখা যাবে যে জনপ্রতি সর্বমোট 4500 টাকা খরচ আপনার হবে। সেখানে 4 জনের গ্রুপ গেলে আপনার জনপ্রতি 6000 থেকে 6500 টাকা খরচ হয়ে যাবে, অর্থাৎ সকলের সাধ্যের মধ্যে আমাদের পাশের কাশ্মীর। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে শেয়ার করে আমাদের উৎসাহ বাড়ান, এবং নিজে সাবস্ক্রাইব করেও বন্ধুদের দিয়েও সাবস্ক্রাইব করিয়ে ভালো জিনিস লোকের মধ্যে শেয়ার করতে সাহায্য করুন। এবং কমেন্টে অবশ্যই লিখুন কবে দারিংবাড়ি ও গোপালপুর যাচ্ছেন। এবং অনেকেই আশা করি গোপালপুর গেছেন কিন্তু দারিংবাড়ি যাননি। এবার গোপালপুরের সহ দারিংবাড়িটা করে আসুন ট্যুর, আশা করি আপনার খুবই ভালো লাগবে। তো আজকের জন্য এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হবে আমাদের নেক্সট ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগে।